পান্ডুয়া রোশনা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বেআইনি অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের সোমবার বেলা 11টা নাগাদ চুঁচুড় আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে খন্নানের বাসিন্দা শেখ হাসান ও শামীম সরকার নামে দুই দুষ্কৃতী পান্ডুয়ার রোশনা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাদের হাতে হাতে ধরে ফেলে। তাদের থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার রিভলভার ও দু রাউন্ড গুলি। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে তারা সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃত ওই দুজনকে সোমবার বেলা 11টা নাগাদ চুঁচুড় আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।